ওই বাগানটার পাশে আরো একটা বাগান ছিল এবং ওই বাগানের সংস্পর্শে আরো একটা বাগানের ফলমূল শাকসবজি সবাই আক্রান্ত হয়ে গেছে। শতাধিক ফল শতাধিক সবজি সবাই এখন মৃত্যুর দিন গুনছে। আর দিতে দেরি হওয়ার জন্য ভাই এই ঘটনাটা ঘটেছে জানতে পারা গেছে, খবরের চ্যানেলে দেখেছি। তো ভাই আমাদের ক্লিনিকে একাধারে আরো রুগী লাইন লেগে যাচ্ছে, আমরা সিরিয়াল দিতে পারতেছি না, এত রুগী হয়েছে। তো আমাদের ক্লিনিকটাকে আরো বড় করতে তোমাদের একটি সাবস্ক্রাইব বাঁচাতে পারে ভাই, একটা কলার জীবন, একটা আপেলের জীবন বাঁচিয়ে দিতে পারে একটা টমেটোর ভবিষ্যৎ। টমেটোর একটা ছোট্ট বাচ্চা আছে, তার দিকে চেয়ে ভাই একটা তো তুমি সাবস্ক্রাইব লাইক করে দাও, কারণ ভাই সে বাচ্চাটা অনাথ হয়ে যাবে। আজকে আমাদেরকে আবারও যেতে হবে সেই ক্লিনিকে, কারণ ডাক্তার সাহেব এখনো তার শ্বশুর বাড়িতে আসেনি, সে জামায়াদর খাচ্ছে, মাছ মাংস খাচ্ছে, কিন্তু এদিকে এই অসুস্থ এই অসহায় শাকসবজি ফলমূল গুলোর কি হবে আমার ভেবেই খুব খারাপ লাগতেছে। চলো ভাই আমি চলে যাবো এখনই, শুরু করে ফেলি। আর বেন প্লিজ তাড়াতাড়ি ইন্ট্রোটা দিয়ে দে। খুব খারাপ, এখনই আমাকে কিছু করতে হবে। এ ভাই তোরা কে কোথায় আছিস ভাই? এ নার্স মার্স কোথায়? এই হসপিটালে কেউ কিছু থাকে না ভাই। চলো ভাই একে আমাকে এখনই অপারেশন করতে হবে। ওকে ওকে নো টেনশন, আমরা এই পোকাটাকে এখনই এর জায়গাতে নিয়ে যাচ্ছি। এ পোকা, এ বেহা বেহা বলছি, হ্যাঁ পোকা, কি পোকা ভাই, নিরীহ একটা আমরার পেটে ঢুকেছে। ওকে ভাই এখানে একটা ইনজেকশন দিতে হবে। ওকে ওকে একটু একটু, ওকে ওয়া হয়ে গেছে। হ্যাঁ পেট তো একটু কাটতে হবে, একটু একটুও লাগবে না। ওয়েট 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 ওয়েট, ওয়েট, আমরা ওয়েট, আমরা আমরা করে ফেলে দিয়েছি। আস্তে আস্তে আস্তে, ও ভাই এর পেটের মধ্যে এই জন্যই ব্যথা, মানে বমি বমি ভাব হচ্ছিল বললো না, পেট ব্যথা করছিল, ক্রিমি হয়েছে। ওকে এখনই ক্রিমি বের করতে হবে। ওকে 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 ওয়েট ওয়েট ওয়েট, চলো ভাই চলো 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 চলো, ব্যাস এতগুলো ক্রিমি, চলো ভাই এটাকে সেলাই করতে হবে, কোনো সমস্যা নেই সেলাই করে দিচ্ছি। একটুও লাগবে না আমাদের ক্লিনিকে, আমি অনেক স্পেশাল ডাক্তার, যদিও আজকে শুরু করেছি, তারপরে সমস্যা নেই। আমার কোনো ভিজিট লাগবে না, তুই যে সুস্থ হয়েছিস তুই অনেক ভালো লাগতেছে। ওকে আমার আরো রুগী দেখতে হবে ভাই। ভাই ঠিক আছে টাটা। ও একটা পেঁপে মনে হচ্ছে না, এটা এটা কে? আমার দুঃখের কথা আর কি বলবো, আমি বাড়িতে একা একজন মানুষ, আমি রান্না বাড়ি করে খাই কিন্তু আমার পেটে হয়েছে ঘা, প্লিজ আমাকে বাঁচান। নো সমস্যা, আমাদের এখানে যখন চলে এসেছিস আমরা ভাই ভালো করে দেব, সমস্যা নেই। ওকে এটা একটা ফাঙ্গাস, ঠিক আছে এটাকে একটা স্প্রে করতে হবে, ব্যাস স্প্রে করলে ঠিক হয়ে যাবে। ওহো ভাই পেটের মধ্যে ঘা আছে নাকি? ও ভাই পেটের মধ্যে ঘা হয়েছে, আমাকে অপারেশন করতে হবে। আরে এটা ব্লেড, সার্জারিক্যাল ব্লেড, এটা হবেই, ঠিক আছে প্রমোশন এই। আস্তে আস্তে হয়ে গেছে, আরেকটু আরেকটু বাকি আছে, আরেক জায়গাতে করতে হবে, দুই জায়গাতে বের হয়েছিল। চলো ভাই ব্যাস হয়ে গেছে, এবার আমাকে এগুলো বের করে দিতে হবে, এখানে পেকে গেছে, বিচি হয়ে গেছিলো ভাই, এগুলোকে বের করতে হবে। ওকে ওকে এটার থেকে বের করে দিই, ব্যাস ওকে, মনে হচ্ছে পেটে পাথর হয়েছিল মনে হয়। ওকে চলো এবার দু জায়গাতে আমাকে সেলাই করে দিতে হবে, ব্যাস ওকে 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 হয়ে গেছে। ডাক্তার স্যার অনেক অনেক ধন্যবাদ, আমি এখন অনেক সুস্থ, ওয়া আমি এখন বাড়িতে গিয়ে আবার ভাত খাবো। ঠিক আছে ভালো থাকিস। উহ উহ কত রুগী যে আসছে, আরো রুগী সিরিয়ালে আছে। চলো ভাই আমাদের ক্লিনিকটাকে একটু ভালো করতে হবে, আমাদের একটা নতুন কম্পিউটার টেবিল নিয়েছি, ওয়াও এখানে অনেক ভালো হবে কাজ করতে। চলো ভাই এটাও রাখি, আমাদের অপারেশন করার পর আমরা এই কেচি পত্র কিচ্ছু রাখতে পারি না, কোনো জায়গা নেই। চলো ভাই আমরা একটু ডেকোরেশনটা চেক করে দিই, সোফাটাকেও চেঞ্জ করে দিই, রুগীটা বসে খুব মজা পাবে এটাতে। ওয়াও ওকে আমাকে এখনই দেখতে হবে ভাই, এখনই এখনই এখনই, চলো চলো রুগী এসেছে। ও একটা কমলা লেবু এসেছে। আমার শরীরটা খুব খারাপ, আমি সকালে উঠে আজকে আমার মাথা ঘুরছে, মাথা ব্যথা করছিল প্রচন্ড, তারপরে দুই একবার বমিও করেছি। অনেক সমস্যা, তো আমাকে এখনই চেকআপ করতে হবে, অপারেশন একটা করতে হবে তাড়াতাড়ি, ঠিক আছে। না 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 না,
মাথা ব্যথার সমস্যা পেটেও থাকতে পারে, আমাকে পেট কেটে দেখতে হবে এখন। আরে ডাক্তার সাহেব আপনি কি করতেছেন? চুপ করো ভাই, পেটে বো দেখেছো কাণ্ড? আরে মাথা ঘুরছে, বমি বমি ভাব হচ্ছে, পেটে বাচ্চা ছিল এই জন্যই তো প্রেগনেন্ট ছিল। চলো ভাই, বাচ্চা হয়ে গেছে, নতুন বেবি। আরো একটা রোগী চলে এসেছে, ফল এসেছে, এটা কি হয়েছে? আচ্ছা আমাকে এখনই দেখতে হবে। বউ, এর পেটে কি যেন হয়েছে? এটাকে তো এখনই ভালো করতে হবে, চলো ইঞ্জেকশন দিলে হয়ে যাবে। ওকে, ভালো হয়ে গেছে, এত ভয় পেলে চলবে? বউ, এর পেটের মধ্যে কি হয়েছে? আচ্ছা আমাকে পেট কাটতে হবে এখনই, এখনই এখনই আমাকে সার্জারি সিজার করতে হবে। ওকে ওকে, বউ কংগ্রাচুলেশন, ওকে বাচ্চা হয়েছে একটা। ও ডাক্তার স্যার আপনি অনেক ভালো। হ্যাঁ ওকে, আমার বাচ্চা হয়ে গেছে, এইবার আমি এটাকে সেলাই করে দিলাম, ব্যাস। চলো ভাই, এবার টেপ দিয়ে দিই একটা, ব্যাস হয়ে গেল, পটি মেরে দিয়েছি। ও ডাক্তার স্যার, এবার ছোট্ট বাচ্চা, আমি ওটার নাম রাখবো আপনার নামে, সুব্রত। কি? আরে ওর বাচ্চার নাম আমার নামে রাখবো নাকি? দূর। আচ্ছা যদি ভালো লাগে ঠিক আছে, রাখিস ভাই। ওকে, আরে আমি এটা কি দেখছি, একটা মরিচ এসেছে এখানে। আমার গায়ে চুলকানি হয়েছে, সকাল বিকাল চুলকাতে চুলকাতে ফোস্কা পড়ে গেল, চামড়া ছিঁড়ে গেল, বাঁচাও। ওকে ভাই, এর চুলকানি হয়েছে আমার, জাস্ট আমি একটু ডেটল দিয়ে মুছে দিচ্ছি। ওকে, ভালো হয়ে যাবে, টেনশনের কোনো ব্যাপার না। চুলকানি হলে বেশি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরতে হবে, এবং অবশ্যই কিন্তু গোসল কিন্তু প্রতিদিন করতে হবে, এবং অবশ্যই পরিষ্কার থাকতে হবে। পেটের মধ্যে সমস্যা আছে নাকি? আচ্ছা দেখি দেখি। আরে ডাক্তার সাহেব প্লিজ, কি করছেন, এটা পেট কাটছেন কেন আমার? আমাকে দেখতে দেবে? নতুন একটা বাচ্চা আছে, কিন্তু কি ভাই, বাচ্চাটাকে পোকামাকড় গুলো খেয়ে নিচ্ছে। আরে ভাই, আমাদেরকে এখনই পোকাগুলোকে বের করতে হবে। বেরো বেরো এখান থেকে বেরো। ও হো, কত কিউট একটা বাচ্চা হয়েছে, অনেক সুইট বাচ্চা। ওকে চলো ভাই, এটাকে এবার আমাকে সেলাই করে দিতে হবে, ব্যাস। বুকে হয়ে গেছে, কংগ্রাচুলেশন মরিস, তোমার একটা বেবি হয়েছে, অনেক কিউট। থ্যাংক ইউ সো মাচ ডাক্তার সাহেব, আমি আজকে অনেক খুশি। অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দাও, তোমাদের সাবস্ক্রাইব না পেলে কিন্তু হবে না। দেখো আমাদের ক্লিনিক কিন্তু এখনো আপডেট করতে হবে, বসার জন্য দুটো চেয়ার আমি অর্ডার দিয়ে দিয়েছি, একটা স্যালাইনের ইয়াও দরকার ছিল। চলো ভাই, আমি ওটাকে নিয়ে নিয়েছি। এটা কি একটা গাজর নাকি? গাজরের আবার কি হলো? ডাক্তার সাহেব আমাকে অনেক খারাপ লাগছে, আজকে প্রেসারটা অনেক বেড়ে গিয়েছিল, সকালে মাথা ঘুরে আমি মাটিতে পড়ে গেছি, তারপরে মাথাতে লেগেছে, আর এই পোকাটাও হয়েছে সেই সময়, আমাকে পোকা ভেতর থেকে খেয়ে দিচ্ছে, জ্বালা যন্ত্রণায় শরীর ময় টলমল করছে। বউ ভাই, একে পোকা হয়েছে, ওই ওই ওই, বেরো বেরো বেরো। ওকে ভাই, আমরা পোকাটাকে দিয়েছি, পোকাগুলো খুব ডেঞ্জারাস, এটাকে আমার ইয়ে করতে হবে, ইঞ্জেকশন দিতে হবে, একটা মাথা ঘুরছে না। আচ্ছা চলো ভাই, এখানে দিয়ে দিই, ব্যাস। এই পাতাগুলো পচে গেছিল যার কারণে এটা হচ্ছে, আচ্ছা এটাতে দিয়ে দিই, ব্যাস। ওকে, এবার থেকে আর মাথা ঘুরবে না, অনেক সুস্থ হয়েছে। আচ্ছা এর ভিতরে কি অপারেশন করতে হবে একটা? ও ভাই, এটা তো পোকা লেগে গেছে, পচে গেছিল। ওহো ভাই, এগুলোকে বের করতে হবে, কি সব ক্রিপি ভাই। চলো চলো চলো, ওকে। ও ডাক্তার সাহেব, আপনি তো আমাকে জীবন বাঁচালেন, আমরা গাজরকে বাঁচিয়ে নিয়েছি, থ্যাঙ্ক গড। ওদের জমিতে যে চাষ করে সে এটা কি করছে? নো ভাই, এই জন্য ওর ভাই দেখো ফুট বের হয়েছে, একটা ফাঙ্গাস ধরে গেছে। ওকে ভাই, ফুটটাকে তো এখন গেলে দিতে হবে। আরে একটুও লাগবে না, শরীরটাকে একটু শক্ত করো, ব্যাস। ব্যাস, আমার তো জীবনই বের হয়ে যাচ্ছে। আরেকটু আরেকটু অপারেশন করতে হবে, ব্যাস। আরে লাগবে না লাগবে না লাগবে না। ওকে ভাই, ও এর ভেতরে কৃমি হয়েছে, পেটে বের করতে হবে, ব্যাস। এই কৃমিগুলো বের হয়ে যা বের হয়ে যা। তা বা, থ্যাংক গড, আমরা কৃমিগুলোকে সময় মতো বের করে ফেলে দিয়েছি। চলো ভাই চলো চলো, লাগিয়ে দিই ভাই। ওকে হয়ে গেছে। আমাদের এখানে একটা নারকেল এসেছে, আমাদের এখানে
আর নারকেলের পেটে মনে হয় কিছু হয়েছে। ভাই চলো ভাই, এটার লোমগুলো আগে কাটতে হবে, পেটের পেটে আমাদের সার্জারি করতে হবে, তো এই জন্য আগে এইটুক পেটের লোম ব্যাস আমাকে কাট করতে হবে। ওকে ওকে ওকে, ভালো ভাই আমি বাইরেও কেটে ফেলে দিই। চলো ভাই অপারেশন করতে হবে। ওয়েট, আমি তো এখন শুরুই করিনি। ওকে ভাই এদিকে করতে হবে। ভাই কিডনি ড্যামেজ হয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, ওকে পেটের মধ্যে এটা কি? আচ্ছা পাথর হয়েছে। ও ভাই পাথর হয়েছিল নাকি এটা? ওকে ভাই আমাদের হয়ে গেছে, এবার আমাকে সেলাই করে দিতে হবে। ব্যাস সেলাই করলে হয়ে যাবে। ওকে সেলাই হয়ে গেছে, আচ্ছা এটাকে দিতে হবে সেলাই। ব্যাস জীবন বাঁচলো। ওকে ভাই আমরা এটাকে বাঁচিয়ে নিতে পেরেছি। ওকে আরো একটা ফল এসেছে। পোকা ঢুকেছে, এই পোকার তো আমার কাছে একমাত্র ওষুধ, এ বের হওয়া চিমটা দিয়ে বের করতে হবে। ব্যাস ভাই কতগুলো আজকে, না হলে আমি 7-8টা পোকা মনে হয় বের করলাম। ভাই এত পোকা কোথায় থেকে আসে? চলো ভাই এটাকে অপারেশন করতে হবে। তো ব্যথা সহ্য করতে হবে ভাই, লাগবে না একটু পর ঠিক হয়ে যাবে। চলো ভাই এর ভিতরে কি হয়েছে? এর ভেতরেও কৃমি হয়েছে ভাই। ওকে ওকে, ও ভাই এর ভিতরে তো ফাঙ্গাস হয়ে গেছে। চলো ভাই এটাকে ইঞ্জেকশন মারতে হবে এখানে। ওকে ব্যাস হয়ে গেছে হয়ে গেছে, এবার আমাদেরকে সেলাই করলেই হয়ে যাবে। চলো বোহো, জীবন বাঁচালেন, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ওকে ভাই ঠিক আছে, পরবর্তীতে আবার আসিস। হোয়াট, লিচুর কি হয়েছে? ফুট বাড়াইছে নাকি এটা কি? আমাকে এগুলো বের করতে হবে। ওকে ওকে, 4টা জিনিস বের করতে হবে ভাই, অনেক কঠিন কিন্তু, অপারেশনটা কিন্তু কম নয়। ওকে ওকে নো প্রবলেম, আমরা এটা করে দিচ্ছি। ওকে আরে বাপরে, এখনো শেষ হয়নি, এখানে অপারেশন করতে হবে। ওকে ওকে অপারেশনটা করতে দে ভাই। ওকে ভাই এর ভিতরে কৃমি হয়েছিল। আচ্ছা ভাই সবগুলোকে কৃমিকে আমি বের করে নিই। ব্যাস কৃমি আছে, আচ্ছা আমরা কৃমিগুলোকে তো বের করে নিয়েছি, এবার আমাকে এই সেলাইটা করে দিই। ব্যাস সেলাই হয়ে গেছে। গরু ঢুকেছিল? আবে ভাই গরুটার কি কোনো ইয়ে নেই ভাই, ফাঙ্গাস হয়ে গেছে। চলো ভাই এটাকে সাফ করতে হবে। আরে ভাই এর নিচে তো খুব মারাত্মক অবস্থা, আরো এগুলোকে পরিষ্কার করতে হবে ভাই। এবার মনে হয় আমাকে ইঞ্জেকশন মারতে হবে। ইঞ্জেকশন গুলো দিতে হবে এখানে, পচে গেছে এই টিস্যু গুলো। ব্যাস ওকে এই টিস্যু গুলো পচে গেছিলো, আমি সেটাকে বাঁচিয়ে দিয়েছি। ওকে এটাকেও ব্যাস। ওকে ওকে ওকে, আরো ভাই দু জায়গাতে আছে। ওকে 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 ওকে, আরো ভাই আছে, আর এক জায়গাতে দিলেই ব্যাস হয়ে যাবে হয়ে যাবে, টেনশন নেই টেনশন নেই। ওকে 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 ওকে, ভাই আমরা বাঁচিয়ে নিয়েছি, কিন্তু এবার আমাদেরকে এই টিস্যুগুলোকে ভাই পাল্টিয়ে দিতে হবে। ব্যাস ওকে এটা এখানে লাগিয়ে দিলে ব্যাস সাকসেসফুল। ও ডাক্তার সাহেব জীবন বাঁচলো, ধন্যবাদ। ওয়েলকাম আনারস, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু অসম্ভব ছিল, যাক ধন্যবাদ তোমাদেরকেও। আরো রোগী আসছে ভাই, তাড়াতাড়ি বেশি বেশি সাবস্ক্রাইব করো। ও ভাই নতুন রোগী চলে এসেছে, এটার কি হয়েছে? আমার নাম লেবু, লেবু মিয়া, আমার না অনেক শরীর খারাপ, আমার মাথা ঘুরে, আমার প্রেসার অনেক লো হয়ে গেছে, আর পেটে কি যেন বের হয়েছে, কদিন থেকে আমি ভাত খেতে পারছি না, প্লিজ হেল্প মি। ও ভাই এর তো ভাই গ্যাসের সমস্যা মনে হচ্ছে, চলো তো ভাই দেখি কি হয়েছে। ও এর তো পেটে ফাঙ্গাস হয়ে গেছে, চলো ভাই এগুলোকে পরিষ্কার করে দিতে হবে। টেনশন নিস না লেবু, আমি তোমাকে ভালো করে দিব। ওকে এগুলোকে পরিষ্কার করে দিতে হবে। আই থিঙ্ক ভাই এর কোনো একটা জটিল সমস্যা হয়েছে পেটের মধ্যে। ওকে আমাকে এখন ইঞ্জেকশন দিতে হবে। ব্যাস ইঞ্জেকশন দিলে কি ভালো হয়ে যাবে দেখতে হবে ভাই। ওকে ওকে এইখানে জাস্ট ওকে পুরোটা মারতে হবে। ও ভাই এ তো ভালোই হয়ে গেল। আমাকে তো আপনি খুব তাড়াতাড়ি ভালো করে দিলেন, আমি তো ভেবেছি আমার অপারেশনটা করতে হবে। খুব ভালো হয়েছে যে অপারেশনটা করতে হয়নি, কম খরচের মধ্যে হয়ে গেল। আমার খুব খারাপ লাগছে, মনে হচ্ছে এখন আমি মারা যাব। এখানে কোনো রোগী মারা যায় না, আমরা কাউকে মারা যেতে দিই না। আমাকে দেখ তাড়াতাড়ি ভাই এটাকে সাফ করতে হবে, এটার ভিতরে কিছু একটা হয়েছে। নারকেলের মধ্যে আমাদেরকে দেখতে হবে যে কি হয়েছে ভাই, এটাকে একটু ইঞ্জেকশন মারতে হবে। ওকে ওকে জাস্ট একটু লাগবে। ওকে ও ভাই এ তো কিছুই হয়েছিল না। আরে ডাক্তার তুমি আমার জীবন বাঁচিয়ে দিয়েছো, লাখ লাখ শুকরিয়া ডাক্তার, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ভাই সারাদিন অপারেশন করতে করতে কিন্তু আমরাও কিন্তু অনেক অসুস্থ হয়ে যাচ্ছি। আরে একটা টমেটো এসেছে আবার, টমেটোর কি ফোট বের হয়েছে? চলো ভাই এটাকে আমাদেরকে এখনই গেলে দিতে হবে। ব্যাস ওকে ওকে একটু লাগবে একটু লাগবে। ব্যাস হয়ে গেছে হয়ে গেছে। ও ডাক্তার তুমি আমাকে বাঁচালে ডাক্তার। আরে ভাই এটা কি দেখছি আমি, সেদিনের যে পটলটাকে আমি ভালো করলাম তার পেটে আবার পোকা হয়েছে। ডাক্তার সাহেব আমি বাড়িতে গেছিলাম, হঠাৎ করে একটা পোকা আমার পেটে কি
খেলবিল খেলবিল করছিল, তাকিয়ে দেখি একটা পোকা ঢুকে গেছে। ভাই তোকে তো একটু সাবধানে থাকতে হতো ভাই, চল চল চল। পোকা তোকে 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 ভাই আজকে আমি তেলে ভেজে খাবো। যা যা। তো ভাইয়ের পেটে আরো আরো কি হয়েছে? ওকে, ও পোকাটা ওর পেটে বাচ্চা দিয়ে দিয়েছে। চলো ভাই আমাকে এই পোকাগুলোকেও বের করতে হবে, জাস্ট ক্রিমি হয়ে গেছে ভাই, ভালো করে দিব, সমস্যা নেই। ওকে হয়ে যাবে হয়ে যাবে, ও অপারেশন সাকসেসফুল। ও ভাই এত তেরি মেরি কানে গান শুরু করে দিয়েছে। কে ভাই পটল সাবধানে থাকিস ভাই, শরীরের একটু যত্ন টত্ন নিস। আমার পেটে একটা মস্ত বড় ফোড়া বের হয়েছে, আমি নাপিতের বাড়িতে গিয়েছিলাম, কিছু দিয়ে গেলে দিতে লেগেছিল। নাপিতের কাছে কেন গেছে ভাই? নাপিত তো ফোড়া কাটতে পারে না ওইভাবে। চলো ভাই আমাকে সার্জারিকে বেড ইউজ করতে হবে। ওকে চলো ভাই এটাকে তো আমি হাত দিয়ে আগে গেলে দিই। চলো ভাই এর পেটে মেবি কিছু আছে, চলো ওকে আমাকে অপারেশন করতে হবে। আরে সমস্যা নেই, আমার এগুলো অভিজ্ঞতা আছে। চলো ভাই চলো চলো। দেখছো তোর পেটে ভাই কত কি আছে ভাই, পোকা হয়ে গেছে তো। ইস এর পেটেও কৃমি হয়ে গেছে ভাই, কৃমিগুলোকে এখনই বের করতে হবে ভাই। কত কৃমি দেখেছো, কিলবিল কিলবিল করতেছে ভাই। তুই রাতে ঘুমাস কি করে এতগুলো কৃমি নিয়ে? ডাক্তার সাহেব আমি বেশি বেশি মিষ্টি খাচ্ছিলাম যার কারণে পেটে কৃমি হয়েছে। ওকে নো প্রবলেম, এখন থেকে সমস্যা আর হবে না। ওকে আমাকে জাস্ট সেলাইগুলো করে দিলে ব্যাস 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 হয়ে গেছে। ডাক্তার সাহেব এখন কি আমি মিষ্টি খেতে পারবো? সমস্যা নেই মিষ্টি খেতে পারবি, সমস্যা নেই। তুই যদি মিষ্টি না খাস তাহলে তরমুজ মিষ্টি কি করে হবে? ও ভাই চুলকানি, আমি বলেছিলাম যে কতবার যে পরিষ্কার কাপড় চোপড় পরতে হবে ভাই, গোসল করতে হবে। কি রে ভাই একসাথে শোয়া চলবে না চুলকানি হলে। চলো চলো চল, আমি আসলে এখন ভালো করে দিচ্ছি কিন্তু ভবিষ্যতে কিন্তু নিজের খেয়াল রাখতে হবে ভাই। অনেক সমস্যা আছে, পেট কাটতে হবে তো এখন। লাগবে না ভাই, কাটতে হবে যখন কাটতে হবে। ও এর তো বাচ্চা আছে পেটে। আচ্ছা বাচ্চাটাকে তো আগে সেফলি বের করি। ওকে তার পেটে ক্রিমিও হয়ে। ও ডাক্তার সাহেব অনেক অনেক ধন্যবাদ, সে অনেক খুশি হয়ে গেছে, চলো কেঁদে ফেলেছে খুশিতে। ওর বাচ্চা হয়েছে এটা ওই অনেক খুশি। আমি কি ছেলেটা করে দিই ব্যাস। ওকে ও ডাক্তার সাহেব আমি মা হতে পেরেছি। বাচ্চাটা হয়ে গেছে, এবার ও মা হয়ে গেছে, চলো ভাই আমরা অনেক খুশি। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আরো ফুডস ক্লিনিকের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দাও। আর অবশ্যই সাবস্ক্রাইব তো করতে হবে, তা না হলে ভাই অনেক কমলা লেবু অনেক আনারস আপেল সবজি সব মারা যাবে। তুমি কি চাও ভাই কেউ মারা যাক একটা সাবস্ক্রাইবের জন্য একটা লাইকের জন্য? প্লিজ এখনই করে দাও সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে দাও। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে, ভালো থাকবে সবাই, টাটা।